তিশা বৃষ্টিতে ভিজিস না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা। আর এই দেখো আজ মানে শুভরাতের দিন, এই দেখো সকাল সকাল অঝরি বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু কি করে দোকানে যাব। কত কিছু আজকে প্ল্যান করে রেখেছিলাম কিন্তু করতে পারবো কি না জানি না, দেখি তো চাই তো আগে, তারপরে বাকিটা যা হবে হবে। আর এইদিকে এরা ভিজে বেড়াচ্ছে সকালবেলা, দেখো এই দেখো মুরগি দৌড়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ। অনেক কষ্ট হয় কাকা প্রতিদিন ব্লগ করা, তবে পার্মানেন্ট হয়ে গেছে এই এক মাস, দেড় বছর খেটেছি কাকা। মাঝে মাঝে আমার মেয়েও বানায় বলে ও মা দাও দাও ফোনটা দাও একটা ভিডিও বানাই, ওইটাই একটা সুতো ওই কালারই এবার কীর্তনের খাবার কোথায় দিচ্ছে? ওটা আগের মতো তো বাজারে দিয়েছিল, এবার কীর্তনের খাবার কোথায় দিচ্ছে? হ্যাঁ এবারও বাজারে খিচুড়ি না ডাল ভাত, তারপরে খিচুড়ি হবে কালকে তাই তো? এটা সবুজ গালাতে পারে কালো দিবা টাকাটা নিয়েছেন এখন একটা ফোন ভালো কিনতে হবে কাকা, এটা হেল্পার হয়ে যায়। কাকা চললাম, চলে যাচ্ছে বাজারের দিকে, আর পাশে গান হচ্ছে কিচ্ছু শোনা যাচ্ছে না, আমার কথাগুলোও ভালো শোনা যাচ্ছে না। হাঁসখালি বাজার,
তোমার ফোনে দেখবা। তোমাদের যে ওর নাম যেন কি ভাইজির নাম মনীষা মনীষা করে তো ওই ভিডিও দেখো আমি বাড়ি চলে এসেছি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হচ্ছিল জন্য আজকে রথের শুভ রথযাত্রা, রথযাত্রার দিন এত মনটা খারাপ। কেন বলো তো, ভেবেছিলাম যে রথে যাব মেলায়, তো আর সেটা হয়ে উঠল না। মানে ওদের বলে গেছিলাম যে বাড়ি এসে রথে যাব, রথে কারণ দুই মেয়ে নিয়ে সেজে গুজে রথে চলে যেতাম, কিন্তু সেটা আর হলো কোথায়। এদিকে মাঝপথে বৃষ্টি চলে আসলো, যখন একটা বাজে তখন অঝোরে বৃষ্টি। আর এদিকে ননদ জামাই ফোন করেছে, বলছে আমি আসছি। আসছি বলতে বগুলা নোনাগঞ্জের মোড়ে দাঁড়ানো ছিল ওরা, তো আমি বললাম তাহলে দাঁড়াও, আমি একসঙ্গেই বাড়ি যাই, আর একসঙ্গে বাড়ি। তো এদিকে বৃষ্টি পড়ছিল আর আমি অটোতে করে আসছিলাম, এদিকে অর্ধেক আমার ব্যাগটা ভিজে গেছিলো। তো বাড়ি এসে স্নান করলাম, স্নান করার পরে ডিমের তরকারি আর হচ্ছে পটল ভাজি, আর ননদ একটা চাল কুমড়া নিয়ে এসেছিলো, সেই চাল কুমড়াটা ভাজি তরকারি এই রান্না করে খেলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। আর ননদ বললো যে আমি একটু ওই বর্ণাদের বাড়ি ওই দিক থেকে ঘুরে আসি, আর ওই দিকে ঘুরতে গেছে। আর কি বলতো, আমার আর রথে যাওয়া হয়নি, রথযাত্রা হচ্ছে কি বলতো, রথের ওইদিকে যেতেই পারলাম না, কারণ এত বৃষ্টিতে যাব কি করে, আর মেয়েদের বাড়ি আসব, ওদের সাজাবো, তারপরে তো যাব, তো আর গেলাম না। তো যাই হোক, এখন প্রায় 5:30 বাজে, তো মেয়ে ওই যে ডাকছে আমাকে, আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি আর ওইদিকে মেয়ে ডাক শুরু হয়ে গেছে, কারণ কুটি মনা উঠে গেছে। তো যাই হোক, এবার রথ, এই রথ দেখতে পারলাম না, তো কী হয়েছে, ফিরে মানে 7 দিন পরে আবার রথ হবে, সেই রথে যাব, আমার দুই মেয়েকে নিয়ে আমি সেজে গুজে চলে যাব রথে। তো আজকে তো যাওয়া হলো না, কারণ যেরকম বৃষ্টি না, মানে এবেলা বৃষ্টি ছিল, তো না যাওয়াই ভালো হয়েছে। তো তোমাদের মানে পুরো হাঁসখালি রথটাও দেখাতে পারলাম না। তো আমার বাড়ির সামনা, সরি, আমার দোকানের সামনা দিয়ে যে রথ একটু বাচ্চারা টানছিলো, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে মানে বৃষ্টি চলে এসছে আর আমি বাড়িতে চলে এসেছি, ওই দেখো মেয়ে ডাকছে, খুব ডাকছে। তো চলো, আজকের ভিডিওটার বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আবার বিকালে বাড়ির দেশি মুরগি মানে কাটবে, তো দেশি মুরগি রান্না হবে। তো আমাকে মশলা করে কুণ্ডু মশাই মশলা করতে বলেছে, তা আমি এখন গিয়ে মশলা করব, তারপর সন্ধ্যাবেলা হচ্ছে ওই দেশি মুরগি রান্না হবে রাত্রে, কালকে সকালে হবে লুচি। তো